যারা অনুভূতি নিয়ে খেলা করে তারা স্বার্থের পেছনে ছুটে বেড়ায়। তাদেরকে কখনোই ভালোবাসতে যেও না, কারণ তারা তোমার ভালোবাসার অনুভূতির মূল্য বুঝবে না। ভালোবাসার মানুষটিকে এত বেশিও অবহেলা করো না যে কষ্টটা সে সহ্য করতে পারবে না। যে মানুষ তোমার বিপদে তোমার পাশে থাকে, তুমি সেই মানুষের খোঁজ নাও, কারণ স্বার্থ ফুরিয়ে গেলে আপন মানুষগুলোও পর মানুষের মতো ব্যবহার করে। যে মানুষ যতটুকু পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটুকুই দাও, সেটা সম্মান হোক বা ভালোবাসা, কারণ অতি শব্দটাই খারাপ। কাউকে অতিরিক্ত সম্মান দেখাবেন তো অতিরিক্ত নিজে অসম্মানিত হবেন, এবং কাউকে অতিরিক্ত ভালোবাসবেন তো আপনি অতিরিক্ত অবহেলা পাবেন। ঘুম তো তাদেরই বেশি হয় যারা অন্যের অনুভূতি নিয়ে খেলা করে নিজে ভালো থাকতে জানে। যে তোমাকে তোমার চেহারা দেখে ভালোবাসে, সে যখন দেখবে যে বয়সের সাথে সাথে তোমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার ভালোবাসাও তোমার উপর থেকে উঠে যেতে থাকবে। বোকা মানুষগুলো কখনোই চালাক সাজতে পারে না, কিন্তু চালাক মানুষগুলো অনেক সময় বোকা হওয়ার অভিনয় করে, এটাও কিন্তু তাদের এক ধরনের চালাকি। যাকে আপনি মনের গভীর থেকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে কি না তা জানতে হলে প্রথমে ভালোবাসার মানুষটির প্রতি গুরুত্ব কমিয়ে দিন, তারপর তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিন, তার কাছে থেকে দূরে সরে থাকুন এবং দেখুন সে কি করে। সে যদি আপনার কাছে আসার জন্য পাগলামি করে, তাহলে বুঝবেন সেও আপনাকে মন থেকে ভালোবাসে। আর যদি সে আপনার দূরত্ব বাড়ানোর কারণে সেও দূরত্ব বাড়িয়ে আপনার থেকে দূরে অন্য কোথাও চলে যায়, তবে বুঝবেন সে আপনাকে ভালোবাসেনি। ভেঙে যাওয়া মন এবং এক ফোঁটা চোখ থেকে পানি বের হওয়ার যে কি কষ্ট, সেটা সবাইকে বোঝানোর ক্ষমতা থাকে না। Thank you.